সূরা ফাতিহাতে প্রতিদিন আপনি পড়েন যে জিনিসটা, এটাই আমরা চাই, এটাই নবীরা চেয়েছেন। কোরআনের খোলাসা হচ্ছে সূরা ফাতিহা, খোলাসা বুঝেন তো মোট কথা। কোরআনের মোট কথা হচ্ছে সূরা ফাতিহা, সেটা কি? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আল্লাহর ইবাদত করি, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই, দুনিয়ার কারো কাছে আমি কোনো সাহায্য চাই না, আল্লাহরই ইবাদত করি, আল্লাহর কাছে শুধুমাত্র চাই। এটা আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। এইটার সাথে সাথে আরেকটা জিনিস বাস্তবায়িত করতে হবে, সেটা কি? ইবাদত কিভাবে করতে হবে, ইবাদত করার নিয়মটা কি? এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিয়েছেন। ইবাদত করার পদ্ধতি কে বলে দিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবাদত কিভাবে করতে হবে আমাদের সাহাবায়ে কেরাম সেটাকে দেখিয়ে দিয়েছেন আমাদেরকে। এর বাইরে চললে আপনার এটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। প্রমাণ কোরআনে কারীম, আল্লাহ তাআলা সূরা ফাতিহাতে বলছেন, সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ ওই পথটি আমাদের দিন যেই পথে আপনি নেয়ামত দিয়েছেন, যেই পথে আল্লাহর নেয়ামত আছে সেটা কাদের কাদের পথ? সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীদের পথ, সিদ্দিকীন, সিদ্দিকদের পথ। সিদ্দিক কে? আবু বকর সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওয়াস সুহাদা ওয়াস সালেহিন, এবং শহীদদের পথ। শহীদ কে? ওমর, ওসমান, আলী, ওয়াস সালেহিন, সমস্ত সাহাবায়ে কেরাম। এর অর্থ হচ্ছে দুনিয়াতে যদি আল্লাহর সত্যিকারের বান্দা হতে হয়, আপনাকে একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদত করতে হবে নবীর পদ্ধতিতে। আর নবীর এই বর্ণনা কে নিয়ে আসছে আমাদের কাছে? সাহাবায়ে কেরাম নিয়ে আসছেন। এর বাইরে অন্য কোনো পদ্ধতিতে কেউ যদি আপনাকে ডাকে সেই পদ্ধতিকে যাওয়া যাবে না। এই জন্য প্রথম কাজ হচ্ছে, প্রত্যেকটি মানুষের প্রথম কাজ হচ্ছে ইমান ও আমল, ইমান ও আমল। দুনিয়ার বুকে একজন মানুষ যদি ইমান ও আমল নিয়ে বসবাস করে কবরে যেতে পারে, তার মতো সৌভাগ্যবান আর কিছু কেউ হইতে পারে না। বর্তমানে যেখানে সারা দুনিয়া ফেতনায় ভরে গেছে, সারা দুনিয়া ফেতনায় ভরে গেছে, কোরআনে কারিম আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বলছেন যে হে নবী, আপনার চোখ যেন যারা দুনিয়াদার তাদের দিকে না যায়। নবীর চোখ কি দুনিয়াদার দিকে যাবে? কখনো যাবে না। তাহলে তিনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন।